নমস্কার, ইটাস ইনফিউশনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে আমি আপনাদের সাথে ভীষণই স্বাস্থ্যকর অথচ দারুণ সুস্বাদু এবং ভীষণ সহজ একটি রেসিপি শেয়ার করতে চলেছি। আজকে আমার পরিবেশন শীতের সবজি দিয়ে খুব স্বাস্থ্যকর মুসুর ডাল। সবজি দিয়ে মুসুর ডাল বানানোর জন্য আমি প্রথমেই মুসুর ডালটা নিয়ে নিচ্ছি। আমি মোটামুটি 1.5 কাপ ডাল এখানে নিলাম, মানে ধরুন 150 গ্রাম ডাল আমি এখানে ব্যবহার করেছি। আমি ডালের পরিমাণ কিছু বলছি না, এটা আপনারা আপনাদের বাড়িতে যেরকম প্রয়োজন সেরকম নিয়ে নেবেন। ডালটাকে এবার ভালো করে একটু ধুয়ে নিতে হবে। তবে একটা কথা বলতে পারি, এই ডালটা কিন্তু খুব বেশি ঘন হলে একেবারেই ভালো লাগে না, একদম পাতলা একটা ডাল অথচ দারুণ সুস্বাদু হবে। ডালটাকে আমি কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে তারপর আবার ফিরে আসছি। ডালটাকে আমি ধুয়ে নিয়ে চলে এসেছি, এটাকে একপাশে সরিয়ে রাখছি। এবার আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা গাজর, আমি লাল গাজর, এখন শীতকালে প্রচুর পাওয়া যায় সেই গাজরই ব্যবহার করেছি। আপনারা যে দেশি গাজর সেটাও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি কিছুটা মটরশুঁটি, এই সবজিগুলোর সাথে সাথেই নিয়ে নিয়েছি কিছুটা টমেটো। টমেটোটাকে একটু বড়র দিকে করেই কেটে নিয়েছি, আমি দুটো মাঝারি সাইজের টমেটো এখানে কেটে রেখেছি। এর সাথে থাকছে কিছুটা পেঁয়াজ আর রসুন, আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি আর মোটামুটি 7-8 কোয়া রসুন এভাবে থেতো করে রেখেছি। আমি থেতো করেছি, তবে দেখুন একেবারে কিন্তু বেশি থেতো করিনি, একটু করে ভেঙে এটাকে রেখে দিয়েছি। সমস্ত প্রিপারেশন নিয়ে নেওয়ার পর আমি একটা প্রেশার কুকার নিয়ে চলে এসেছি, এর মধ্যে আমি ডালগুলোকে নিয়ে নিচ্ছি। আমি আবারও বলছি, ডালের পরিমাণ আমি সেটা নির্দিষ্ট করে কিছু বলছি না, এটা বলা যায়ও না। আপনাদের যার যেরকম প্রয়োজন হবে সেভাবেই এটা নিয়ে নেবেন, তবে ডাল আর সবজির একটা সামঞ্জস্য অবশ্যই রাখবেন। ডালের সাথে পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন দিয়ে দিচ্ছি, টমেটোটাও দিয়ে দিলাম, গাজরগুলো দিয়ে দিলাম, তার সাথে সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব সহজে করে নিতে পারবেন, যখন হাতে বেশি সময় থাকে না, বেশি ঝামেলা করে রান্না করার ইচ্ছে করে না, তখন অবশ্যই এই রান্নাটি বাড়িতে বানিয়ে নিতে পারেন। একেতেই তো মুসুর ডাল প্রচুর পুষ্টিগুণ, তার মধ্যে এখানে যে সমস্ত সবজিগুলো ব্যবহার করা হয় সেগুলো শরীরের পক্ষে খাওয়া ভীষণই ভালো, তাই বাড়ির বড় থেকে ছোট প্রত্যেককে খাওয়াতে পারেন। বাড়িতে অসুস্থ কোনো রোগী থাকলে তাদেরকেও এটা পরিবেশন করতে পারেন। এমনকি বাড়িতে যদি একেবারেই ছোট বাচ্চা থাকে, যারা হয়তো এখনো ভালো করে ভাত খেতেও শুরু করেনি, সেই সমস্ত বাচ্চাদেরও এটি খাওয়াতে পারেন। হলুদ দিয়ে দিলাম, আমি এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল, আমি মোটামুটি 3 কাপ জল এর মধ্যে ব্যবহার করলাম। এখন সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিলাম। এটাকে আমি ঠিক 2 সিটি দেব। মুসুর ডাল সেদ্ধ হতে এমনি খুব বেশি সময় লাগে না, আর যে সমস্ত সবজি আছে সেগুলোও একেবারে খুব বেশিক্ষণ ধরে সেদ্ধ করার কোনোই দরকার পড়বে না। অতিরিক্ত বেশি যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু সবজিগুলো গলে যেতে পারে, তাই 2টোর বেশি সিটি আমি এখানে একেবারেই দেব না। 2টো সিটি দিয়ে আমি কিছুক্ষণ প্রেশার কুকারটাকে খুলে নিই, যতক্ষণ না ভ্যাপারটা বেরিয়ে যাচ্ছে। তারপর দেখুন প্রেশার কুকারটাকে আমি খুলে নিয়েছি, ডাল কিন্তু আমাদের একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ডাল কিন্তু বেশ ঘনও হয়ে গেছে। এবার ডালে আমি ফোড়ন দেব। ডাল ফোড়ন দেওয়ার জন্য একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু তেল। ডাল ফোড়ন দিতে খুব বেশি তেলের কখনোই দরকার পড়ে না। ফোড়ন হিসেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দিচ্ছি। ডালের প্রেশার কুকারটা ধুয়ে কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা বেশ ঘন হয়েছে, এই ডালটা অত ঘন না হলেই ভালো লাগে খেতে, তাই আরো কিছুটা জল আমি দিয়ে দিলাম। এর মধ্যে মোটামুটি 5-6টা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা। এই ডালটার মধ্যে যদি একটু বেশি করে ধনে পাতা দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে। ডালে যথেষ্ট হলুদ অলরেডি হয়েছে, আমি সেদ্ধ করার সময় যা হলুদ দিয়েছিলাম সেটাই যথেষ্ট হয়েছে। আর ডালের নুনটাও আমি একেবারে সেদ্ধ সময় দিয়ে দিয়েছি, এখন আর তাই আমার নুন দেওয়ার দরকার হবে না। আপনাদের যদি এই সময় নুন আর হলুদটা কম হয়েছে বলে মনে হয় তাহলে কিছুটা নুন আর হলুদ এখন দিয়ে দেবেন। আবার সেদ্ধ করার সময় নুন আর হলুদ না দিয়ে এই ফোড়ন দেওয়ার সময়ও নুন আর হলুদ দিতে পারেন, তবে আমি একটু সেদ্ধ করার সময় দিই
কারণ তাহলে গাজরের ভেতরে বেশ একটা স্বাদ হয়, বেশি ভালো লাগে। ডালটাকে মিনিট চার পাঁচেক আমি শুধু এবার ফুটিয়ে নেব। মিনিট তিন চারেকের মধ্যেই ডাল দেখুন সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টিস্পুন চিনি, এতে রান্নার স্বাদটা বেশ ব্যালেন্স হয়, ডালটা খেতে ভালো লাগে। চিনিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমাদের ডাল কিন্তু এবার একেবারেই রেডি। আশা করি এই সহজ পদ্ধতির দারুণ সুস্বাদু ডালের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে এই শীতে একদিন মুসুর ডাল বানান, দেখবেন বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। বানানোর পদ্ধতি খুবই সহজ, উপকরণও একেবারেই হাতে গোনা কয়েকটি, অথচ খেতে কিন্তু দারুণ সুস্বাদু। আমাদের ডাল একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, মিনিট চার পাঁচেক স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি ডালটা পরিবেশন করব। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি ডালটাকে সার্ভ করে নিয়েছি। দেখুন ডালটা কতটা কালারফুল লাগছে। এরকম ভাবে ডাল বানিয়ে বাচ্চাদের যদি দেন তাহলে কিন্তু তারা ভীষণ খুশি হয়ে খাবে। আর একটা কথা এখানে বলে রাখি, আমি এই ডালটাতে সামান্য হলেও পেঁয়াজ এবং রসুন ব্যবহার করেছি। অনেকেই আছেন যারা হয়তো পেঁয়াজ রসুন খান না, তারা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াও শুধু সবজি দিয়েই আর ফোড়ন দিয়ে এই ডালটি বানিয়ে নিতে পারেন, সেটাও খেতে ভীষণই ভালো লাগবে। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর সবজি দিয়ে মুসুর ডাল।